ভেঙে গেল সুখী পরিবার, আর্থিক সমস্যা, তাই দূরে চলে যেতে হলো। কাপুর পরিবারের সঙ্গে আর থাকতে পারলেন না আলিয়া ভট্ট। এত কম টাকা, না এভাবে থাকা যায় না। আর্থিক সমস্যার কারণে বড় সিদ্ধান্ত নিলেন রণবীর কাপুরের স্ত্রী আলিয়া ভট্ট। এই দুনিয়ায় বাঁচতে গেলে শুধু চাই টাকা, টাকা ছাড়া এই দুনিয়ায় সবটাই ফাঁকা। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি প্রত্যেকে এই কথাই বলেন, আর সেই জন্যই তো সকাল থেকে রাত একেবারে দৌড়োদৌড়ি করা শুরু। সেটা সাধারণ মানুষের তাদের নিজের কাজ হোক বা সেলেবদের হাই প্রোফাইল লাইফস্টাইল মেনটেন করা। কিন্তু এ কি কথা, টাকার জন্য নিজের পরিবারের পাশ থেকে সরে গেলেন আলিয়া ভট্ট, যার বিয়ে হয়েছে মাত্র কয়েক বছর হলো। নতুন মানুষ এসেছে, সন্তান রাহাকে নিয়ে রণবীর আলিয়ার সুখের সংসার বলেই জানে বলিউড তথা ভারতের বিনোদন জগৎ। সেখানে দাঁড়িয়ে হঠাৎ খবর, আর্থিক সমস্যার কারণে পরিবারের সঙ্গ ছাড়লেন আলিয়া ভট্ট। কেন এমন সিদ্ধান্ত নিলেন বলিউডের গাঙ্গুবাই? কাপুর পরিবার মানেই তো বাঘা বাঘা স্টার, মানে রাজ কাপুর থেকে শুরু করে এই প্রজন্ম। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। রক্তে যাদের অভিনয়, সেখানে মেলোড্রামা থাকবে না বাস্তব জীবনে, তাও কি হয়। সেই মেলোড্রামা ছোঁয়া কখনো ছুঁয়ে গেছে করিনা কাপুরকে, কখনো বা রণবীর কাপুরকে। এবার আলিয়া, তিনিও তো কম চান না, 10 বছরের ক্যারিয়ারে জাতীয় পুরস্কার নিজের ঝুলিতে নিয়েছেন। নীতু কাপুর, আলিয়া ভট্ট, রণবীর কাপুর, রাহা রিদ্ধিমা, প্রত্যেকে মিলে সুখী পরিবার। প্রায় অনেক অনুষ্ঠানেই একসঙ্গে থাকেন প্রত্যেকে, কিন্তু এবার পরিবারের পাশ থেকে সরে গেলেন আলিয়া ভট্ট। আসলে কপিল শর্মা শোয়ের নতুন সিজন শুরু হচ্ছে, সেখানে রণবীর কাপুরের পরিবারকে উপস্থিত থাকতে দেখা যায় প্রথম এপিসোডে। তবে সেখানে নেই আলিয়া ভট্ট। সকলে আড্ডায় আসর মাতালেন, রণবীর সিক্রেট ফাঁস করলেন, কিন্তু আলিয়া কোথায়? প্রশ্ন উঠতেই নানাজনের নানা মত। কেউ বলছে পরিবারের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন, কেউ বলছেন সম্পর্কের সমীকরণ খুব একটা পোক্ত নয়। সত্যি কি ভাঙছে সম্পর্ক? না না, তা নয়। আসলে গোটা ঘটনাই ঘটেছে একেবারে আর্থিক কারণে। যে পরিমাণ টাকা আলিয়া চেয়েছিলেন এই এপিসোডের জন্য, তাকে সেটা দিতে পারিনি চ্যানেল, সেই কারণেই তিনি এই পর্বে উপস্থিত হননি। যদি অন্য একটা শ্রেণী বলছে যে আলিয়া হয়তো পরবর্তী কোনো না কোনো সিজনে নিশ্চয়ই থাকবে, তবে হ্যাঁ, প্রথম পর্ব থেকে বিতর্ক যে জায়গা করে নিল সে তো বলাই বাহুল্য। এতে কি একটু মন খারাপ হলো রণবীর কিংবা নীতুর? তারা অবশ্য এ নিয়ে কোনো কথা বলেননি, বরং পারিবারিক খুঁটিনাটি থেকে চুলচেরা বিশ্লেষণ, বলিউডের সব ঘটনা উঠে এসেছে তাদের আড্ডায়। আর কপিল শর্মা শো মানে সেখানে তো নানা চমক থাকবে। সেই চমকের জোয়ারে আপাতত ভাইরাল নেট দুনিয়ায় এই খবর, আলিয়া আর কোনো মন্তব্য করেননি। কবে দেখা যাবে আলিয়াকে কপিল শর্মা শোতে? উত্তরটা দেবে সময়। এভিএন ভিউরো।